Hey guys, welcome back to my channel. Welcome back to another exciting vlog. So আজকে হচ্ছে 22nd of April, মানে রায়ুর বার্থডে। তো তার জন্য রিয়াদি আমাদেরকে ইনভাইট করেছে, আমাকে আর মাকে। তো সন্ধ্যেবেলা যাবো, ওখানে কি কি হচ্ছে পুরো দিনটা জুড়ে, পুরো দিনটা ঠিক বলবো না, এখন তো বিকেল হতে যায়, রেডি হবো একটু বাদে। সো সন্ধ্যেটা জুড়ে কি কি হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি এই ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। আর ওখানে রায়ুকে কিরমভাবে সাজানো হয়েছে থেকে শুরু করে কি কি মেনিউ রয়েছে, রিয়াদিকে কেমন দেখতে লাগছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর জানো তো আমি প্রচণ্ড কনফিউজড কি পরে যাবো। প্রথমে ভাবছি কুর্তি পরবো, তারপর ভাবছি শাড়ি পরবো, তারপর ভাবছি বার্থডে পার্টি ড্রেস পরে যাবো, কারণ সবাই যদি ওখানে ওয়েস্টার্ন পরে যায়, আমি যদি ইন্ডিয়ান পরে যাই, খুব বেখাপ্পা লাগবে, মানে খুবই বেমানান লাগবে। তো এটা নিয়েই ভাবছি আমি প্রায় দুদিন ধরে, এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। এখন বিকেল 4টে বেজে গেছে, একটু বাদে আমাকে রেডি হতে হবে। সো দেখি কি করি লাস্ট অবধি, কী আসে মনে, যেটা ইচ্ছে হবে সেটা পরে চলে যাব। সো অনেক স্পেকুলেশনসের পর ডিসাইড হলো আমি পরছি এই ড্রেসটা আর মা পরছে এই শাড়িটা। এটা আমারই শাড়ি, তোমরা সবাই জানো, এই শাড়িটা পরছে মা আর আমি পরবো এই ড্রেসটা। তো ঝটপট করে রেডি হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে, এখন যদি রেডি না হই প্রচণ্ড লেট হয়ে যাবে। তো আমি ড্রেসটা পরে নিয়েছি, এখন মাকে রেডি করছি, মাও শাড়িটা পরে চলে এসছে। সো এখন মেকআপের কিছুটা হয়েছে, জাস্ট বেস মেকআপটা করেছি মুখে, আর এখানে গামছা পরিয়ে রেখেছি, কারণ মেকআপটা যাতে শাড়ির মধ্যে না পড়ে যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাকে মেকআপটা করছি, ওকে? সো তোমরা অনেকেই হয়তো ভাবছো রিয়াদির সঙ্গে আমার পরিচয়টা হলো কি করে। কিছুদিন আগে ইউটিউবের ক্রিয়েটার ইভেন্ট ছিল একটা, যেখানে আমরা অনেকেই গিয়েছিলাম ক্রিয়েটাররা, তো সেখানে রিয়াদিও এসেছিল, কথা হয় প্রথমবার, এবং কথা বলে আমার প্রচণ্ড আপন মনে হয়েছে রিয়াদিকে, তারপর থেকে আমাদের কথা হওয়া। সো হে গাইজ, আমরা রেডি হয়ে গেছি, আমি আর মা। মাকে কিভাবে রেডি করেছি তোমরা তো দেখতেই পারছো, তারা তোমাদেরকে তাও একবার ভালোভাবে দেখিয়ে দিই। তো মাকে আজকে কিছুটা এইভাবে রেডি করেছি, এই শাড়িটা পরিয়েছি আমার। তো মাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। খুবই মিনিমাল মেকআপ করিয়েছি, চুলটা আজকে এরকম হয়ে আছে, কারণ অনেক আগে থেকে রেডি হচ্ছে, তো চুলটা স্ট্রেট করিয়েছিলাম। আর আমি কিছুটা এভাবে রেডি হয়েছি, এখনও জুতোটা পরিয়ে নি, জুতো পরে বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে, 7টা বাজে, এখন না বেরোলে পৌঁছতে পৌঁছতে 9টা বেজে যাবে, আর কখন যাবো, চলে বেরিয়ে পড়ি, ঠিক আছে, বেরিয়ে কথা বলছি তোমাদের সাথে, চলো। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম, এই যে হচ্ছে যেখানে যাব আমরা, তো চলো ভেতরে যাওয়া যাক, মায়ের চুলটা একটু ঠিক করে দিলেন যাচ্ছে। তুমি তোমাদেরকে এখন চেনা কোনো বড় ব্যাপার না, তোমরা সারাক্ষণ তোমাদেরকে ভিডিও দেখে, আমি ভেবেছিলাম তুমি হয়তো চিনবে না। হ্যাঁ হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কি কি আছে, আর রায়ুই বা কোথায়। ওকে শুধু ফটো ভিডিওতেই দেখেছি, দেখে তো আমার শুধু ইচ্ছে করতে গিয়ে চটকাই, তো আজকে প্রথমবার ওকে সামনে থেকে দেখবো, তাও ওর বার্থডে এর মতন, ফার্স্ট বার্থডে এর মতন স্পেশাল একটা দিনে, তার জন্য কিন্তু আমি প্রচন্ড এক্সাইটেড। তো এই গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই সামনে ছিল মকটেলের এই কাউন্টার, তার সঙ্গে চলো কি কি স্ন্যাক্স এসে দেখে নেওয়া যাক। আছে চিকেন পকোড়া, পনির পকোড়া আর কফি। তো রিয়াদি কোথায় খুঁজে বার করি, চলো। রিয়াদি কি প্রিটি লাগছে, থ্যাংক ইউ, আমার মেকআপ খারাপ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, দুটো সময় মেকআপ করেছি আমি, এত দেরি? হ্যাঁ, রিয়াদি কে কি মিষ্টি লাগছে, ওই তো কিন্তু আজকে পুরো প্রিন্সেসের মতন লাগছিল, একটা রেড কালারের গাউন পরেছে, প্রিটি প্রিটি প্রিন্সেস যাকে বলে। সো এখানে ওর সঙ্গে আমি কথা বলছিলাম, আমাদের মধ্যে অনেক কথা থাকে, ঠিক আছে, মাসিমুনি বলে কথা, তার উপরে ওকে প্রথমবার কোলে নিয়েছি, তো কত গল্প থাকে বলো। তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম, আমি, সাকিব দা, রিয়াদি, তার সঙ্গে রায়ু। আর এই ফটোটা তো তোমরা অনেকে দেখেই ফেলেছো অলরেডি। আর এখন কিন্তু কেক কাটিং এর পালা, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, সকলকে 8টার মধ্যে আসতে বলা হয়েছিল কেক কাটিং এর জন্য। আমি তো প্রায় 8:30 নাগাদ গিয়ে পৌঁছেছিলাম, আর আমি ভেবেছিলাম অলরেডি হয়তো কেক কাটিং হয়ে গেছে, কিন্তু রিয়াদি কিন্তু আমাদের সকলের জন্য ওয়েট করেছে কেক কাটিং এর আগে। আর এটা হচ্ছে এই
গ্র্যান্ড বার্থডে পার্টির গ্র্যান্ড বার্থডে কেক। কি সুন্দর না কেকটা, হ্যাপি বার্থডে রায়া লেক। মানে দেখেই বোঝা যাচ্ছে রায়ুর মাম্মি পাপা কিন্তু ওর জন্য কোনো কিছুর কমতি রাখেনি ওর এই বার্থডেটাকে আরো স্পেশাল করে তোলার জন্য। তো এখন আমার আর রিয়াদির ফটো সেশন চলছে, আমরা প্রচুর প্রচুর ফটো তুলেছি। আর আমাদের এখানে হাসাহাসি হচ্ছিল মেইনলি এই কারণেই, কারণ ফটোগ্রাফারটা আমাদেরকে বলছিল আরো একটু কাছে যাও, আরো একটু ক্লোজ হও। আর আমি লিটারালি বলে উঠেছি কি আমরা কি কাপল নাকি, আর কত ক্লোজ হবো, এভাবেই তোলো যা ফটো তোলার। তো আমাদের ফটোগুলো কিন্তু বেশ মিষ্টি এসেছে। আর রিয়াদিকে তোমরা যারা চেনো, যারা রিয়াদির ব্লগ দেখো, তোমরা তো জানোই রিয়াদি কতটা হাম্বল। রিয়াদি কিন্তু প্রত্যেকের সঙ্গে ফটো তুলেছে আর এত ভালোভাবে সকলের সঙ্গে মিশতে পারে, এই কোয়ালিটিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে রিয়াদির মধ্যে। তারপরে ওরা আমার মায়ের সঙ্গেও ফটো তুললো, আর আমাদের ফটোগুলো কিরকম এসছে সেটাও তোমরা দেখে নাও। প্রত্যেকটা ফটো আমার প্রচন্ড পছন্দের। আর এখানে রায়ুকে এত মিষ্টি একটা প্রিন্সেস লাগছে। এখানে দেখো আমাদের ফটো সেশন ডান, আর রায়ু সকলের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর এই বাচ্চাটাকে দেখে লিটারালি আমি অ্যামেজড হয়েছি যে ওর মধ্যে একটু বিরক্তি নেই। সবাই যেখানে ভাবছে কি জামা পরবো, গরম লাগতে পারে, সেখানে ও এত ভারী একটা জামা পরে, দেখো আমি নাচতে বলছিলাম, দেখো হাত উঠিয়ে উঠিয়ে নাচছে, এত কিউট। তো এখানে আমি কথা বলতে বলতে ততক্ষণে স্ন্যাক্সও চলে এসছে। তো এখানে আমি চিকেন পকোড়া আর একটু পনির পকোড়া খেলাম। সো অনেকটাই রাত হয়ে গেছে, এবার কিন্তু বার্থডে কেক কাটিং হবে। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখন কেক কাটিং পর্ব ডান, একে একে সবাই এখন খাওয়া দাওয়া করে বাড়িতে যাচ্ছে। আর তোমরা এখানে কতজন ইউটিউবারকে স্পট করতে পারলে ভিডিওটাতে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো এখানে মৌসুমীদি দেখা করতে এসেছে রায়ুর সঙ্গে, কারণ মৌসুমীদি অনেক আগে এসেছিল, 6টা নাগাদ চলে এসেছিল, কারণ মৌসুমীদির বাড়ি অনেকটাই দূরে। তো এখানে রায়ুকে দেখতে পাচ্ছ মায়ের সঙ্গে কিরকম ভাবে দাঁড়িয়ে ফটো তুলছে আর মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তো ওদেরকে কিছু ফটো তুলে দিই, তারপরে খেতে যাবো। এখন খাওয়া দাওয়ার এখানে এসেছি, সবাই বসে। সো আমরা খেতে বসে পড়েছি। আজকে কি কি মেনু রয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাই। এখানে কার্ড রয়েছে দেখতে পাচ্ছি একটা। সো মেনুতে আছে মুগ মোহন, চানা মশালা, ফিশ ফ্রাই, যারা ফিশ ফ্রাই খাবে না, মানে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আছে পনির ফ্রাই। সো ফার্স্ট পদ চলে এলো মুগ মোহন, এটা আমি ফার্স্ট টাইম নামটা শুনছি। তো আমরা এখন ওপরে এসেছি খাওয়ার জন্য, কারণ অলরেডি রাত 9টা বেজে গেছে, যেতে তো অনেকটা টাইম লাগবে। তো আমি আর মা দুজনে বসেছি, বাকি সবাই মোটামুটি চলে গেছে, আমরা খেয়েও বেরিয়ে যাবো, কারণ অনেকটা দূর যেতে হবে, তো এরপরে কিছু পাবো না আর। ব্লগারদের জীবনে এটাই অনেক বড় একটা এম্বারেসিং মোমেন্ট জানো তো, খেতে বসে যখন ক্যামেরাটা অন করি আশেপাশে যারা থাকে সবাই এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় আমরা অন্য কোনো একটা গ্রহ থেকে এসেছি। তো আজকে আমাকে সেটা খুব একটা ফেস করতে হয়নি, কারণ আজকে যার বাড়িতে ইনভিটেশন আমার, সে নিজেই একজন ইউটিউবার। তো আজকে কিন্তু আমি শান্তিতে খেতে খেতে ব্লগ বানিয়েছি, কোনো প্রবলেম হয়নি। তো আমি প্রথমবার মুগমোহনটা ট্রাই করলাম চানা মশালা দিয়ে, আর খেতে এতটাই ভালো ছিল। তো যাই হোক, আমরা এখানে খাবারটা কন্টিনিউ করি, ততক্ষণ তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার ব্লগ কবে থেকে দেখছো। এখানে ফিশ ফ্রাইটাও কিন্তু সার্ভ করে দিয়েছে, দেখে তো খুবই লোভনীয় লাগছে। তারপরে ছিল ফ্রাইড রাইস, আর ছিল এখানে মায়ের জন্য ছানার কোপ্তা। মা যেহেতু আজকে ভেজ খাবে মানডে, তাই সো এখানে চিকেন কষা চলে এসে, চিকেন কষাটা দেখে এতটা ইয়ামি লাগছিল, খেতে তার থেকেও বেশি ইয়ামি ছিল। আর তোমরা জানো খাবার নিয়ে আমি কখনো কিন্তু মিথ্যে রিভিউ দিই না, একটা খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। চিকেনটা ট্রাই করছি, ভালো। তোমার খাবার কেমন? খুব ভালো।
তো আমাদের খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আমাদেরকে চাটনি, পাঁপড়, রসগোল্লার সন্দেশ, আইসক্রিম, পান, আর শেষ পাতে রিয়াদির আর সাকিবদার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সার্ভ করা হলো। সো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আইসক্রিম নিয়ে এখন বেরিয়ে পড়ব। আর এখানে বাকি ইউটিউবার্সরাও রায়ুকে নিয়ে প্রচুর ফটো তুলছিল, গল্প করছিল। সো আমরা উবের পেয়ে গেছি, উঠে গেলাম। ফাইনালি আমরা পেয়েছি উবের, উবের 9 ড্রাইভ। এবার বাড়ি যাওয়ার পালা। তো বেরিয়ে গেছি ওখান থেকে, এখন বাড়ি যাচ্ছি। কিন্তু একটা জিনিস না বললেই নয়, আজকে এই যে বার্থডেটাতে গেলাম রিয়াদি আর সাকিবদার ইনভিটেশনে, ওদের ব্যবহার এতটাই ভালো, মানে একটা মোমেন্টের জন্য তোমাকে ফিল করতে দেবে না যে তুমি চেনো না। মানে এক দুদিন তো আমাদের পরিচয়, বেশি দিন না, ইউটিউবের ইভেন্ট থেকে আমাদের পরিচয় হয়েছে। বাট সত্যি বলছে আজকে এসে এখানে মনে হলো নিজের দিদি আর জামাইবাবুর কোনো প্রোগ্রামেই এসেছি, এতটা কাছের ফিল করিয়েছে আমাকে আমার মাকে দুজনকেই। তো এই এই যে আপন করে নেওয়ার একটা স্বভাব, এটা সবার মধ্যে থাকে না, রিয়াদির মধ্যে আছে এবং সাকিবদার মধ্যেও এটা আছে, যেটা সব থেকে বেশি ভালো লাগে আমার। মায়েরও সেম, মাও কিন্তু ফার্স্ট থেকে একটাই কথা বলছে যে রিয়া সত্যি খুব ভালো, মানে ওকে দেখেও বোঝা যায় খুব মিশুখে এবং ওর বরটাও ততটাই ভালো। তো সামনাসামনি হয়তো বলতে পারিনি রিয়াদিকে, বাট এই ব্লগটার থ্রুতে বললাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস, আর এত ভালো একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তার পাশে একটা বেল আইকন আছে সেটাতে ক্লিক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না। দেখা হচ্ছে কালকের ব্লগে, আজকের মতন আসি, টাটা।